তিন নম্বর হজের মধ্যে আপনার সর্ব রকমের ভালো কাজ করার চেষ্টা করবেন কি করবেন সব রকমের ভালো কাজ করার চেষ্টা করুন আমি যা বলছি প্রত্যেকটা হাদিস থেকে বলছি আপনি খেয়াল করেন রাসূল হজের হাদিস থেকে বলতেছি সর্ব রকমের ভালো করার চেষ্টা করবেন প্রমাণ কি যে হজে মাবরুর হতে হলে আপনার প্রত্যেকটা সময় হজটা ভালো কাজের মধ্যে কাটাতে হবে এক নম্বর হচ্ছে 10টা কাজ বলবো 10টা কাজ করবেন এক নম্বর কাজ হচ্ছে উত্তম উপার্জন দিয়ে হজ করবেন উত্তম উপার্জন দিয়ে হজ করবেন এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ লম্বা সফর করে এই বইতে আছে হাদিসটা পড়বেন আপনারা লম্বা সফর করে সে বলতে থাকে ইয়া রব ইয়া রব ইয়া রব কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম তার শরীর হারাম এই জন্য তার কাপড় কাপড় হাপা আল্লাহ তাআলা কয় যে তার থেকে এটা গ্রহণ করা হলো না অন্য এক হাদিসে আছে হাদিসটার সনদ কেউ দুর্বল বলেছে যখন বলে হারাম টাকা দিয়ে লাব্বাইক তখন বলে লা লাব্বাইক ওয়া লা সাদাইক তোমার লাব্বাইক গ্রহণ করা হলো না এই জন্য প্রথম কাজ আপনার হজটা মাবরুর হতে হলে হালাল রিজিক একটু চিন্তা করেন আপনি হারাম রিজিক দিয়ে হজ করেন না ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান একটু আগেই মুকাররম আমাকে এটা জানিয়ে দিয়েছে আপনাদেরকে আল্লাহ পবিত্র পবিত্র সার গ্রহণ করে না পবিত্র অবিত্র সব দিয়ে দিবেন সাপ কেঁচো ব্যাঙ সব খায় না বুঝছেন না মানুষ খায় না মানুষ যেটা খায় না আল্লাহর জন্য আপনি একসাথে ময়লা দিবেন কেন পবিত্র জিনিস ছাড়া দিবেন না আল্লাহকে আল্লাহর জন্য খরচ করতেছেন হালাল জিনিস খরচ করতে হবে চিন্তা করে দেখুন মনে কষ্ট নেবেন না যাদের আয় উপার্জন হারাম এখনই সময় আছে এখনই সময় আছে আপনি এখনই সময় আছে আপনি আমি ইনশাআল্লাহ এখন পরিবর্তন করার সময় আছে নিজের যেটা হালাল টাকা আছে সেটা দিয়ে হজ করি হারাম টাকা থেকে বিসর্জন করার চেষ্টা করি যে এটাকে বিরত রাখি এটাকে যে কোনোভাবে এর থেকে মুক্ত হই এটা চিন্তা ভাবনা করেন হারাম টাকা আপনার জন্য আরাম হবে না ভাই হারাম টাকা আরামের কারণ নয় কষ্টের কারণ হারাম টাকা সাপ হবে হারাম টাকা এমনি ধরবে আপনাকে হাদিসে আছে ফাইয়া খুজু বিল্লাহি যে মাতাইহি আসেনি আমার মহাদেশা বলুক এমন ধরবে বলবে আনা মালুক আনা কানজুক আমার তোমার সম্পদ কার জন্য এত কিছু করছেন আপনার ছেলে আপনার মেয়ের জন্য আপনার জন্য এত লাগে না ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাগে নাই এত বড় মানুষের লাগে নাই আপনার এত লাগে কেন ওই টাকা আপনি কি করবেন বাড়তি টাকা যেটা হারাম হয়েছে আল্লাহর হস্তে দান করে দিন এখনই সবের আসামে দান করে দিন কিছু হবে না ফকির হন দুনিয়াতে কিছু ফকির হই না অসুবিধা কি না থাকলে বাড়ি থাকবে না কি হচ্ছে কত মানুষের বাড়ি নেই সাইয়দুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ি ছিল না স্ত্রীর ঘরে বসবাস করতেন সেই স্ত্রীর ঘরে তার কবরই হয়ে গেছে কারণ রাসূলুল্লাহ যেখানে মারা যায় সেখানেই তাদেরকে কবর দিতে হয় নাহলে কবরে ঘরে হইতো না হারামটাকে বর্জন করার চিন্তা করুন এখনই হারাম টাকা দিয়ে হজ করলে সে হজ কবুল হবে না আবারও বলছি আপনার আয়টা নিয়ে আরেকটু চিন্তা করুন আমি জানি না আপনি জানেন আমি আপনি জানেন আপনার আয় কত আপনি জানেন আপনার কতটুকু অবস্থা আছে প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলা কোরআনে এই জন্য বলে দিয়েছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরা সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি মানুষ তার নিজের ব্যাপারে খুব ভালো জানে যদিও ওজোর পেশ করে চিন্তা করে দেখছেন ওজোর কথাটা কেমনে আল্লাহ বলছে আপনি ভালো করে জানেন যে আপনার টাকাটা হারাম আবার ওজোরও পেশ করেন টাকা নাহলে আমি দান করতাম কেমনে টাকা নাহলে ছেলে কেমনে খাওয়াবো টাকা নাহলে আমার ঘর কেমনে চলবে টাকা নাহলে আমার বউ কেমনে থাকবে এটি হলো ওজোর পেশ করা কিন্তু এই ওজোর কিন্তু আপনার আখেরাতে কাজে আসবে না আপনার ছেলেও আসবে না আপনার বউও আসবে না আপনার স্বামীও আসবে না সব আপনার বিরুদ্ধেই থেকে যাবে ভাই এই জন্য আসুন হারাম টাকা একেবারেই বর্জন করি কোনোভাবেই আমার দরকার নেই আল্লাহ যেন কোনো রকম সারাইয়ে দেয় যে আমি কোনো রকম আলাইয়া সাহাবায়ে কেরাম যেটা বলতেন আমার জন্য না আমার বিপক্ষ নয় উমর রাদিয়াল্লাহু আনহু যখন শেষ জীবনে যাচ্ছেন দুনিয়া থেকে তখন তিনি বলছিলেন যে খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে আমি বিপদে আছি আগে তো আমি ভালোই ছিলাম আমি দোয়া করি আমার পক্ষে বিপক্ষে কিছু না হোক কোন রকম এই সময়টা এমনি বাদ যাক চিন্তা করে দিচ্ছে কি জন্য চিন্তা করেছে এই লোকের মানুষ যিনি যদি উম্মতের মধ্যে বিচার করা হয় শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে একজন হবেন আবু বকরের পরেই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি অথচ তিনি ভয় পাচ্ছেন যে হারাম হালালের মাসালা এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে হজ্জি মাবরুর হতে হলে আপনার মালটা হালাল হতে হবে আপনার মালটা হালাল হতে হবে
দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মা বারুল হজ, হজ্জে মাবরুর কিভাবে হবে? রাসূল তখন কয়েকটা জিনিস বলেছেন। একটা হচ্ছে ইতআমুত তাআম, খাবার খাওয়া। খাবার খাওয়া কিভাবে খাওয়াবেন? পাশের লোককে, দৌলিয়া হন না, বোনকে, ভাইকে, বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে তাকে, যাকে পারেন তাকে খাইয়ে দেন। হ্যাঁ, অভাবই আছে মনে হচ্ছে, তাদের খাচ্ছে, খাওয়া চাচ্ছে কিছু, তার টাকা দিয়ে দেন। জিজ্ঞাসা করেন না কোন দিন আমাকে দিবে, চিন্তা করেন না, কাউন্টারে চিন্তা করেন না, কাউন্টার কে দিবে? আল্লাহ। ইন্নামা নুত্বিমুকুম লিওয়জহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহর জন্য খাওয়া, আল্লাহর জন্য তোমাদের খাওয়াচ্ছি, কাউন্টার চাই না, শুকরিয়াও চাই না, আল্লাহ শিখিয়ে দিছে আমাকে, তাই না? সুতরাং খাবার খাওয়ানো এটা মাথায় রাখেন, কিছু টাকা রাখবেন যে আমি এটা হজের মধ্যে বন্ধু বান্ধবদেরকে, অমুকদেরকে, তমুকদেরকে দিব, খাওয়াবো। এটা আপনি রাখবেন কেন? এটা আপনার মন যে কৃপণতা এটাকে বের করে দিবে। আল্লাহ তাআলা অনবরত দান করেন, আপনার দানের হস্ত বের হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যে চরিত্র তা আপনার মধ্যে ফুটে উঠেছে, কিছু না কিছু, হয়তো কুটি কুটি ভাবের এক ভাগ তো চেষ্টা করছেন আপনি অন্তত। বকির যে কৃপণ, সে যতই খরচ করতে চায়, হাদিসে আছে তার হাত আটকে যায়, আর যে কৃপণ নয় তা যত খরচ করে তার হাত খুলে যায়, হাত খুলে যায়। আপনাকে সেটা শিক্ষা দিচ্ছে বারুল হজ্জে, হজের মধ্যে আপনার আরেকটি কাজ হচ্ছে অবশ্যই আপনাকে মানুষকে খাবার খাওয়াতে হবে, এটা আপনি রাখুন। হজের সময় খাবার খাওয়ানো, এই জন্য দেখবেন অনেকেই খাওয়াচ্ছে, কে খাওয়াচ্ছে কেউ জানে না, আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যান। যতটুকু আপনি দুনিয়াতে এখানে ওখানে খরচ করতেন, হজের মধ্যে আপনি একটা বিশাল অ্যামাউন্ট রাখবেন নিজের কাছে, যে এটা আমি কাউকে দিব না, এটা আমি খরচ করব, মানুষকে খাওয়াবো, আমার নবীর সুন্নত অনুসারে আমি যেন হজ্জে মাবরুর নসিব হয় আমার। তিন নম্বর কাজ হচ্ছে তৈয়বুল কালাম। তৈয়বুল কালাম মানে হচ্ছে উত্তম কথা বলা। উত্তম কথা বলেন কি, বুঝেন কিনা? উত্তম কথা হচ্ছে আপনার সাথে দেখা হয়েছে আসসালামু আলাইকুম বলা। এই যে দেখেন এফসাউ সালাম যেটাকে বলে, একটু আগে বলছেন আপনাদের আলোচনা করছে না, উত্তম কথা আপনার মুখেই থাকবে, উত্তম কথা আপনার মুখে মুখে থাকবে সব সময়। জাজাক আল্লাহ খায়ের বলতে পারেন না, বাংলাতে বলতে পারেন, একে অপরকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। আমার দেশের কিছু ভাই আছে, কিছু বললে জাজাক আল্লাহ বলে, অথচ শূন্য বিরোধী, বলতে হবে জাজাক আল্লাহ খায়রান। রসুলের শূন্যত অর্ধেক মানা যাবে না, পুরোটা মানতে হবে। জাজাক আল্লাহ খায়রান না বললে হয় না, রসুল শিখিয়ে দিয়েছেন কেউ যদি তোমার ভালো কোনো কাজ করে তাকে প্রতিদান দাও, দিতে না পারলে বলো জাজাক আল্লাহ খায়রান, ওইটা বলতে বলো। কিন্তু না জানার কারণে বড় বড় হুজুর রো দেখি জাজাক আল্লাহ, জাজাক আল্লাহ, তুমি কি শিখাইলে? তুমি তুমি সুন্নত মানছো না কাট্টা মানছো? আল্লাহর জাজা কোনটা তাহলে? আর তো বুঝতে পারছি না, তুমি উত্তম দোয়া করো। এই জন্য উত্তম কথা আপনার মুখেই থাকবে, সালাম বিনিময় হবে, হাসি মুখে আসবে, একটু বলেই মানে কথা যেন ভালো হয়। কিছু কিছু এলাকার মানুষ আছে, একজনের সাথে একজন দেখা হইলে তার কথাটা শুরুতে হলে গালি দিয়ে আসে না, এটা যেন আপনার না হয়। আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন? পারবেন না কথাটা বলতে? শিখতে পারি না আমরা, ভদ্র ভাষাটা শিখতে পারি না। এই হজের মৌসুমে আমার মুখটা পরিশীলিত হয়ে যাক, এখানে আমি একেবারে সুন্দর কথা বলবো, খারাপ কথা একটাও বলবো না, তুই বেটা তুই বেটার বলবো না, আপনি ভাই দেখুন তো এভাবে বলবো। পারবেন না সেটা? এটা হজ্জে মাবরুর একটা আলামত, ভাই হোক বোন হোক একে অপরকে আমরা অনুরোধ জানাবো ভাষা সুন্দর করেন, আপনার এটা খুবই দরকার। রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের বার কিভাবে, হজের মধ্যে মাবরুর কিভাবে হবে, কবুল কিভাবে হবে, বলছে ভাষাটা সুন্দর করো, দা লাগেও ভাষা সুন্দর লাগবেই। আমাদের অনেকে যে বুঝে তার সাথে ভালো ব্যবহার করি, বুঝেন নাই? আপনার সাথে দেখা হয়েছে, ভালো 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 সৌদির সাহেব কেমন আছেন, সুন্দর হইলো, কিন্তু একটা কালো মানুষ আসছে কাইল্লা আমার পাশ দিয়ে গেল, আপনি তো বরবাদ করেছেন, এটা ভালো লক্ষণ নয়, জাহিলিয়তের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, আবু দর রাদিয়াল্লাহু আনহু তার দাসকে বলছেন, ইবনে সৌদা, এ কালির ভূত। রাসূল কঠিনভাবে খেপে গেলেন, কি বললেন? ইয়া আবু দর, ইন্নাকা আমরুন ফীকা জাহিলিয়া, আবু দর তোমার মধ্যে একটি খাসলত দেখতে পাচ্ছি জাহিলিয়তের, আমরা যে বুঝি না এটা আরো বিপদ, যদি বুঝতাম সে তো ক্ষমাও করে দিত, কোনো সময় যে আমি ক্ষমা করে দিলাম, বুঝি নাই বলছি ও তো আরো বিপদ হচ্ছে,
সে তো ক্ষমা করবে না, এখন তো বিবাহ আল্লাহর কাছে জমা হয়ে গেছে, এটা সে তো ক্ষমা করার তো মনে হবে না, সে বুঝি নাই বলে তার গালি দিয়ে দিলাম হলো, এটা হতে পারে না। হজের ময়দানে দুনিয়ার কালো সাদা সব রকমের মানুষ আসে, আপনি একটা কথা হঠাৎ বলে দেন ইউরোপিয়ার গা থেকে, ইউরোপিয়ানের গা থেকে গন্ধ বেরোচ্ছে, সেও তো বলতে পারে আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু সে তো বলে না, আপনি বলে দিয়ে বিপদে পড়ছেন, আপনার এই বলাটা বন্ধ করতে হবে, এই বলাটা বন্ধ করতে হবে। চার নম্বর এফশা সালাম বলছি, সালাম বিনিময়ের কথা বলেছি, এটা বলতে পারে না। চার নম্বর হচ্ছে আল আজ্জু আর সাজ্জু, দুইটা কাজ একসাথে বলবো। আল আজ্জু বেশি বেশি করে, আজ হচ্ছে রাফসৌত বিতালবিয়া, তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক পাঠ করলে কি লাভ জানেন কিনা আপনি? কি যত দূর শোনা গেছে লাব্বাইকের শব্দ, তত দূর গাছ হোক পাথর হোক যত কিছু হোক আপনার পক্ষে সাক্ষ্য দিবে আশার দিন। এই সুযোগটা আপনি কেন হাতছাড়া করবেন? সাহাবায়ে কেরাম আজ জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ, বারুল হজ মাবরুর হজের আলামত কি? বলছে আজ ও সাজ্জু, আজ অর্থ হচ্ছে বেশি বেশি তালবিয়া পাঠ করছে, তাওহীদের বাণী পাশ করছে, মুখ থেকে শুধু বের হচ্ছে লাব্বাইক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, শরীক করব না, সামনের জীবনে কোনোদিন শরীক করব না, আগেও করলে মাফ করে দেন, সামনে করব না, এখনো করব না, করছি না, ওয়াদা করেন। এটার বারবার বলা অর্থ হচ্ছে এটা সুন্নত, নারীরা আস্তে আস্তে বলবে, পুরুষরা জোরে জোরে বলবে, এটাই সুন্নত, জোরে জোরে আবার একসাথে না। কিছু মানুষ আছে বলেন আপনি বলেন আমরা বলি, এটা নয়, প্রত্যেকে তার মতো করে বলতে থাকবে এখলাসের সাথে, যে আল্লাহ আমি হাজির হয়েছি, আমার কেউ নাই, আমি আমার সব রেখে আসি পিছনে, আমি তোমার জন্য হাজির হয়ে আসি, আমি সামনে মরে গেলেও তোমার কাছে যাব। এই তালবিয়া পাঠ যত বেশি করবেন, হাত্তা বাহা বিহিম সৌত, সাহাবায়ে কেরাম এত বেশি তালবিয়া পাঠ করতেন যে তাদের গলার স্বর বসে যেত, গলার স্বর বসে যাওয়া বুঝেন না, কতক্ষণ পড়তে পারেন, কিছুক্ষণ পরে দেখবেন যে গলা বসে গেছে। সাহাবায়ে কেরাম এত চিৎকার করে করে তালবিয়া পাঠ করতেন, তালবিয়ার ব্যাপারে জোরে পড়া যায় আছে, অন্যখানে আস্তে পড়তে বলেছেন দোয়া জিকির, তালবিয়াটা জোরে, কেন এর সাথে সাক্ষী জড়িত আছে, যতটুকু আপনার সামর্থ্য কুলে অতটুকু জোরে জোরে পড়বেন, শুধু মন মনে না, অনেক আমি মনে মনে পড়তেছি, আপনি মনে মনে পড়তেছেন ভালো, কিন্তু তালবিয়াটা উপরে, তালবিয়া সব উঁচু করতে হয়, আমাকে বুঝে আসছে? কিন্তু নারীরা পর্দার কারণে তারা উঁচু করবে না, তারা আস্তে আস্তে পড়বে, এটাও শরীয়তের বিধান, কিন্তু পড়বে যতক্ষণ সময় পাওয়া যায়, এতক্ষণ তালবিয়া পড়তে থাকবে উমরার, আবার যখন এহরাম বাঁধবে তখন আবার তালবিয়া পড়তে থাকবে, মাঝখানে কেউ কথা বলছে কথা শেষ করে আবার তালবিয়া শুরু করে দিবে, নামাজ শেষ করছে আবার তালবিয়া শুরু করে দিবে, অর্থাৎ তালবিয়া যেন তার স্লোগান। হাদিসে রাসূল বলেছেন ফা ইন্নাহু শিয়ারুল হজ, হজের স্লোগান হচ্ছে তালবিয়া, হজের স্লোগান বুঝেন, হজের স্লোগান, আপনাদের স্লোগান আছে না, কি স্লোগান, আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই গোয়ার ডিমের ভাই, কিছু করবেন আপনার জন্য, হজের স্লোগান হচ্ছে, হজের স্লোগান হচ্ছে তালবিয়া, আপনি সেই স্লোগান, আপনি হাজি আল্লাহর দরবারে, আল্লাহর মহাজের বান্দা, আল্লাহর দিকে যাচ্ছেন আপনি, আপনার স্লোগান একটাই চলবে, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা এটা যদি করতে পারেন বারুল হজ হবে, হজ্জে মাবরুর হবে। পাঁচ নম্বর হচ্ছে উত্তম পরশিপনা, উত্তম পরশিপনা বুঝেন কিনা, উত্তম পরশিত্ব, আপনার পরশি কষ্ট পাবে এটা সবসময় খেয়াল রাখবেন, আপনি রুমে ঢুকেই বুঝছেন যে যদি আমি আগে ভালো সিটটা না নেই তো ভালো সিটটা নিয়ে নিবে বেটা, ভালো সিটটা আমি নিয়ে নেই, এটা উত্তম পরাশীন পড়ার বিষয় না, বুঝেন কিনা কথাটা, এটা খুব কষ্টের, এটা খুব কষ্টের, ইউসুরুন আলা আনফুসি মালাউকা নবীম খাসাসা, সাহাবায়ে কেরাম নিজেরা বুকা থাকে আরেকজনে খাওয়াইতো, ঠিক কিনা, আপনি বুকা থাকছেন আর রুমে আছেন, রুমের কোন সিটটা বেশি সুন্দর হবে সেটাই আমার দরকার, বুড়ো মানুষটা তার বারবার বাথরুমে যেতে হয় তারপরে তারা দূরে সিটটা দিচ্ছেন, এটা সুন্দর কাজ হয় নাই, অথবা অমুক বারবার যাতে দরকার তার কাছে মানুষ আসে তারপরে আপনি তার ভিতরে সিটটা দিচ্ছেন যে তার কাছে বিপদে ফেলাই তারে, এটা ভালো কাজ হয় নাই। গাড়িতে উঠছেন আপনি মনে করছেন যে আমার বউ বসবে, আমার অমুক ভাই বসবে, আমি একবার সেগায় বসে রইলাম, মানে শব্দটা করলাম খারাপভাবে বললাম আর কি, ভালো করে বসে রইলাম, এইভাবে চেয়া হইয়া যে ও আসলে উঠবে, আসলে আরেকজনকে উঠতে দেন নাই বসতে দেন নাই, গুনার কাজ করছেন, হজে যান না আপনি এখনো ছাড়তে পারেন না আপনার অহংকার, নিজেরটা নিজে করেন, আরেকজনটা আরেকজন করবে, আপনি এত টেনশন নেবেন না,
হ্যাঁ স্ত্রীর জন্য হলো আপনার দায়িত্ব, সেটা আপনি পালন করবেন, কিন্তু আরেকজনের জন্য আমার বংশের লোক বা গোষ্ঠীর লোক বা পরিচিত লোক বন্ধুর জন্য রেখে দিচ্ছে, আগুন বসতে পারতেছে না, এটা হতে পারে না। এটা উত্তম পরশিপত্বের কাজ নয়, এটাই করে হজের মধ্যে এটা ছাড়তে পারেন। আমি দেখছি অনেক ভাইকে, আর একটু বলি, বাথরুমের লম্বা লাইন পড়ছে, আপনি এই কে কে করে দৌড় দিয়ে চলে গেলেন, চুরি করে একজনকে ভাগায় চলে গেলেন, আপনি কত মানুষের হক নষ্ট করছেন কি আপনি জানেন? কোনোদিন করবেন না এটা। আগে আগে যাবেন আপনার দরকার হলে, দরকার অনুমতি নিয়ে যাবেন, তারপরে দুই নম্বরই করবেন না। বাংলাদেশি মানুষের মতো দুই নম্বরই মিশরীরা করে মাঝে মধ্যে, আর কেউ পৃথিবীতে করে না। আপনি বিশ্বাস করেন, আমি দেখছি এটা, কোনো না কোনো ভাবে দুই নম্বরই করে সে আগে যাবেই। এই দুই নম্বরই আপনাকে শিক্ষা দেবে, উত্তম পরাশিত্যের কাজ এটা নয় ভাই। আরেকটা আছে, খেয়ে দেয়ে কি করে ময়লাগুলো ওনার পাশের ময়লার মধ্যে এর মধ্যে ফেলাবে, ওই ময়লার বিনটা ওনার পাশে নিয়ে রাখছে, ওখানে নিয়ে রাখবে। ওখানে আপনি ময়লা রাখতেছেন কেন? ওটা তো আপনি ওখানে থাকলে আপনি রাখতেন না, ওটা আপনারই ভাই। আপনি হজের মধ্যে উত্তম হোসনুল জিওয়ার করেন নাই, আপনি কিন্তু হজে মাকবুলের সুযোগ পান নাই, আপনি যতই করেন না কেন। এটা আমি হাদিস থেকে বলতেছি, আমি শুধু উদাহরণগুলি আপনাকে জানাচ্ছি। ছয় নম্বর যেটা করতে হবে, আপনি হজ্জে মাবরুর হতে হলে সবর করতে হবে। সবর, তাকওয়া এবং এহসান, তিন জিনিসকে সবসময় সাথে রাখতে হবে। সবর, তাকওয়া এবং এহসান, তিন জিনিসকে সাথে রাখেন। সবর বুঝেন, একটা কথা বলছে, পায়ের উপর পা দিছে, গালি দিয়েন না, লোকটা বোধহয় দেখতে পায় নাই, দেখতে পাইলে আপনি ধরে নেন দেখতে পায়নি, লোকটা বোধহয় সমস্যা হয়েছিল, হয়তো দেখে নাই, হ্যাঁ রে ভাই এত ভিড়, লোকটার সমস্যা, লোকটা আসলে বুঝতে পারে নাই, এভাবে বলেন। এই সবর খুবই দরকার হজের মধ্যে, সবর হজের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে সবর। সবর রাখতে না পারলে আপনি হজটা নষ্ট করে ফেলবেন, অনেক সময় গালিগালাজ করবেন, ওইটা করবেন ওইটা করবেন, হজ নষ্ট হয়ে যাবে। সবর একবারে এটা মাথা রাখতে হবে, সবর সবর সবর। সবর আসলে কাকে বলে যায়, আমার দেশে আগেকার দিনে সবর বলতো ওই যে ফিটকিরিকে, সবর বলতো ফিটকিরি, দেখছেন আগেকার দিনে কোথাও কেটে গেলে ফিটকিরি লাগাই দিত, ফিটকিরি লাগাই দিলে কি জলে না নাকি আরাম দেয়? প্রচন্ড জলে, জলে কি কয়? সবর। এই সবর এটার নাম, এই জন্য কারণ জ্বললেও আপনি এটা দিয়ে আরো জ্বালাইয়া ঠান্ডা করতেছেন, এর নাম সবর। সবর বুঝার খুব কঠিন কাজ। সবর অর্থ হচ্ছে জ্বললেও কথা বলতে পারবো না, জ্বলে যাচ্ছি কথা বলবো না, কথা বললে সবর নাই। এই সবরটা হজের মধ্যে আপনার আমার খুবই দরকার। একটু চিন্তা করবেন, যত কিছু হোক বলে ঠিক আছে আমি দেশে যাই করবো, থাক থাক চুপ থাকি, সবর দেশে গেলে ভুলে যাবে আমি জানি। প্রথম সদমা যদি কোনো সবর করতে পারেন, আল্লাহ পরে আপনাকে উত্তম জাজা দিবেন, বুঝিয়ে দিবেন যে তোমার তো তোমার ঠান্ডা হয়ে যাওয়া উচিত, ওরও ঠান্ডা হয়ে যাওয়া, ক্ষমা করে দেওয়া উচিত, আল্লাহ তোমার ক্ষমা করে দিবে, তখন ভালো হয়ে যাবেন দিন দিন। কিন্তু মানুষ প্রথমটাই ধৈর্য করতে পারে, সহ্য করতে পারে না। সাত নম্বর যা করা দরকার, যেটা বুঝলে বোঝা যাবে আপনার থেকে, এটা পরে, এটা পরে, সেটা আমি আগে বলতে চাচ্ছি না। সাত নম্বর হচ্ছে, তারপর হলো কালামুল্লাই, নরম কথা বলতে হবে, নরম কথা বুঝেন, নরম কথা, সবচেয়ে নরম কথাটা আপনার মুখ থেকে যেন বের হয়। আর আট নম্বর হচ্ছে ওয়াজহুন তালাক, হাসি মুখ, হাসি মুখ, হাসি মুখটা শিখেন। আট নম্বর হচ্ছে, নয় নম্বর হচ্ছে, নয় নম্বর হচ্ছে যে হজের আগের এবং পরের অবস্থার মধ্যে একটু পরিবর্তন থাকতে হবে। হজের আগে গোশ খাইছেন, হজের পরে গোশ খাইয়েন না, বুঝেন না কথাটা। হজের আগে হারাম খাইছেন, হজের পরে হারাম খাইয়েন না, হজের আগে কম দিতেন ওজনে, এখন আর কম দিয়েন না, পরিবর্তন হওয়া দরকার। আর সবশেষ দশ নম্বর হচ্ছে, হজের সময় হজ আখেরাতমুখীতে আপনার বাড়বে, দুনিয়ার থেকে বিমুখ হওয়ার চিন্তা আপনার থাকবে, প্রতি মুহূর্ত আপনার চিন্তা থাকবে যে আমি তো মরে যেতে পারি, আমার সন্তান সন্ততি আমার কি করবে, আশায় বসে থেকে লাভ নাই, আমার স্বামী আমার কি করবে, আমার লাভ নাই, আমার স্ত্রী আমার কি করে লাভ নাই, আমি কি করতে পেরেছি, আমি আমার রবের খাতায় কি জমা করে রাখছি, আমার সেই পরকালের খাতার মধ্যে কি জমা আছে, আমি যদি সেটা বুঝতে পারি, আমি যদি সেটা জমা করতে পারি গোপনে, আখেরাতমুখীতে যদি আপনার বেড়ে যায়, বুঝবেন যে আপনার হজ্জে মাবরুর হয়েছে। আর যদি কোনো আগের থেকে আসে আরো বেশি আপনি দুগুণ চারগুণ পরিমাণে দুনিয়াদার হয়ে যান,
আপনার বুঝতে হবে যে আপনার মধ্যে কোথাও সমস্যা হয়েছে, হজ্জে মাবরুর আপনার হয় নাই। দশটি আলামত আমি বলেছি, এগুলি কিসের আন্ডারে? তিন নম্বর, যে উত্তম কর্ম করতে হবে, উত্তম কর্ম করতে হবে।